হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টার্সের একটা গুরুত্বপূর্ণ পাঠ শিখব সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ অর্থাৎ ডিগ্রি চেঞ্জ মানে ডিগ্রি চেঞ্জ অফ অ্যাডজেকটিভস তো আমরা প্রথমেই জেনে নিই ডিগ্রি কী কতগুলি অ্যাডজেকটিভ দুই বা তার বেশি বস্তু ব্যক্তি বা প্রাণীর মধ্যে তুলনা বা কম্পেয়ার করার জন্য ব্যবহৃত হয় তুলনার এই মাপকে বলা হয় ডিগ্রি মোট ডিগ্রি তিন প্রকারের অর্থাৎ অ্যাডজেকটিভের মোট তিনটি ডিগ্রি রয়েছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যেমন পজিটিভ ডিগ্রির উদাহরণ রয়েছে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার দরোন ইজ অ্যাস গুড অ্যাস তাপন আমরা যে প্রথম উদাহরণটা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে গোলাপ যে তার যে কোয়ালিটি বিউটিফুল সেটা জাস্ট সিম্পলি স্টেটমেন্ট দেওয়া রয়েছে বর্ণনা রয়েছে এবং পরের উদাহরণটাতে দেখতে পাচ্ছি তপনের সঙ্গে তরুণের একটা তুলনা রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুলনাটা কম্পিটিভ ডিগ্রি হওয়ার কথা কিন্তু হচ্ছে না কারণ এখানে দুজনের যে কোয়ালিটি গুড সেটা কিন্তু ইকুয়াল বা সমান সেজন্য এটা পজিটিভ ডিগ্রি কম্পিটিভ ডিগ্রির ক্ষেত্রে একজনের সঙ্গে অন্যজনের তুলনা করা হয় সেক্ষেত্রে কেউ কার্যে কম বা কেউ চেয়ে বেশি এটাই কিন্তু বোঝানো হয় দ্য রোজ ইজ মোর বিউটিফুল দেন দ্য লোটাস গোলাপ পদ্মফুলের চেয়ে বেশি সুন্দর এক্ষেত্রে তাদের যে যেই অ্যাডজেক্টিভটা তুলনা হচ্ছে সেটা হচ্ছে বিউটিফুল তপন ইজ টলার দেন তরুণ তপন তরুণের চেয়ে লম্বা এক্ষেত্রেও তাদের মধ্যে যে অ্যাডজেক্টিভার তুলনা হচ্ছে সেটা হচ্ছে টল সেখান থেকে টলার তাহলে কম্পারিটিভ ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে একজনের সঙ্গে অন্যজনের তুলনা হচ্ছে অথবা একটি বস্তুর সঙ্গে অন্য বস্তু তুলনা হচ্ছে এরপরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একজনের সঙ্গে অনেকজনের অথবা একটি বস্তুর সঙ্গে অনেকগুলো বস্তুর তুলনা করা হয় যেমন এখানে প্রথম উদাহরণ দেখতে পাচ্ছি দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার অফ অল অর্থাৎ গোলাপ সমস্ত ফুলের চেয়ে সুন্দর তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে গোলাপকে সমস্ত ফুলের চেয়ে তুলনা করা হয়েছে অর্থাৎ এখানে পুরো যে ফুলের ক্যাটাগরি রয়েছে সেখান থেকে তাকে সবচেয়ে বেশি সুন্দর বলা হয়েছে আবার তপন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে তপনকে ক্লাসে সবচেয়ে লম্বা অর্থাৎ ক্লাসে কতগুলো ছাত্র থাকতে পারে সেই সমস্ত ছাত্রগুলোর মাঝখান থেকে তপনকে টল বলা হয়েছে সবচেয়ে বেশি টল অর্থাৎ টলেস্ট বলা হয়েছে তো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো আজকে আমরা শুধুমাত্র শিখব পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে পরিবর্তন করতে হয় তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে অ্যাডজেক্টিভের যে ফর্ম কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম সেগুলো কিভাবে করা যায় তো মোট তিন প্রকার নিয়ম রয়েছে সেগুলো আমরা দেখে নিই সঙ্গে ই আর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয় যেমন এখানে দেখতে হচ্ছে টল টল আর টলেস্ট এখানে ই আর যুক্ত হয়েছে এখানে ইএসটি যুক্ত হয়েছে স্মল স্মল আর স্মলেস্ট এখানে ই আর এখানে ইএসটি তেমনি নিউ নিউ আর নিউএস্ট অর্থাৎ ই আর এবং ইএসটি যুক্ত হচ্ছে এরপর আরেকটা নিয়ম হচ্ছে এগুলো মেনলি যেটা হচ্ছে একের বেশি সিলেবাল রয়েছে যে সমস্ত ওয়ার্ডে সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় এগুলোতে কম্পারেটিভ করার সময় মোর এবং সোপালিউটের সময় মোস্ট যুক্ত হয় বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট এবং আরেকটা রয়েছে যেখানে সম্পূর্ণ আলাদা ধরনের ওয়ার্ড যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারিটিভ করা হয় যেমন গুড বেটার বেস্ট টোটালি অন্য শব্দ এখানে ইয়ার ইএসটি বা মোর মোস্ট যুক্ত করা না হয়ে টোটালি অন্য শব্দ ব্যবহার হচ্ছে তেমনি মেনি মোর মাছ ব্যাট হোর্স হোস্ট এভাবে করা যায় তো প্রথমে আমাদের ডিগ্রি চেঞ্জ করার আগে কিন্তু আমাদের এই ফর্মগুলো জানতে হবে যে কোনটার কম্পারেটিভ ফর্ম কী এবং সুপারলেটিভ ফর্ম কী তো এগুলো হচ্ছে প্রথমে আমাদের কাজ মুখস্ত করে নেওয়া বিভিন্ন বইতে এগুলো লিস্ট দেওয়া আছে সেগুলো দেখে দেখে তোমরা মুখস্থ করবে প্রথমে তারপরে আমরা ডিগ্রি চেঞ্জে যাব তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পজিটিভ ডিগ্রি থেকে কম্পিটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মটাই জানবো যে পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো মোট তিন প্রকারে থাকতে পারে এরকম থাকতে পারে অ্যাস অ্যাস দিয়ে অথবা অ্যাস এস কো দিয়ে অথবা সো অ্যাস থাকতে পারে অথবা শুরুতে থাকতে পারে নো আদার দিয়ে এবং আরেকটা থাকতে পারে ভেরি ফিউ তো তিনটার ক্ষেত্রেই নিয়ম প্রায় একই শুধু দু একটা ওয়ার্ড চেস করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথম উদাহরণটা থেকে আমরা শুরু করি সেমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রাধা এটা একটা পজিটিভ ডিগ্রি বিউটিফুল রয়েছে এটাকে আমাদের কম্পিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে নিতে হবে শেষের দিকের যে সাবজেক্ট রয়েছে রাধা তাকে প্রথমে নিতে হবে সাবজেক্ট শেষের দিকের সাবজেক্ট তারপরে রয়েছে ভার্ভ এখানে ইজ ভার্ভ এবং যেখানে দুজনের মধ্যে এরকম কোয়ালিটি বর্ণনা রয়েছে যেটা হচ্ছে সমান শ্যামা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রাধা শ্যামা রাধার মতোই সুন্দর এক্ষেত্রে শ্যামা এবং রাধার যে বর্ণনা রয়েছে বিউটিফুলের সেটা কিন্তু দুজনের সমান এবং এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট শেষের দিকে সাবজেক্ট ভার্ভ তারপরে নট লিখতে হবে এবং তারপরে যে বিউটিফুল রয়েছে তার কম্পারেটিভ ফর্ম বিউটিফুল হবে মোর বিউটিফুল তারপরে দেন দেন এরপর হচ্ছে ফার্স্ট সাবজেক্ট তো পরের উদাহরণটাও একই এখানেও হরি এবং জয়ের মধ্যে যে টলের বর্ণনা দেওয়া রয়েছে বা উচ্চতার বর্ণনা দেওয়া রয়েছে সেটা কিন্তু সমান সেক্ষেত্রে আমাদের শেষের সাবজেক্টকে প্রথমে নিতে হবে তারপরে ভার্ভ তারপরে নট তারপরে হচ্ছে টলের কম্পারেটিভ ফর্ম এবং ফার্স্ট সাবজেক্ট আমরা শুরু করি প্রথমে লিখবো জয় তারপরে ভার্ভ তারপরে লিখতে হবে নট এরপর টলের কম্পারিটিভ ফর্ম টলার তারপরে লিখতে হবে দেন দেন ফার্স্ট সাবজেক্ট হরি এইভাবে তো বোঝা যাচ্ছে যে সমস্ত সেন্টেন্সে এরকম থাকবে পজিটিভে অ্যাস অ্যাস এবং সেগুলো কম্পারিটিভ যদি করতে হয় তাহলে আমরা সিম্পলি এইভাবে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিয়ে আমরা কম্পারিটিভ ফর্ম করতে পারবো যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমাদের কী করতে হবে আগের মতোই নিয়ম প্রথমে শেষের দিক থেকে সাবজেক্ট নেব তারপরে ভার্ক নেব এরপর লিখতে হবে বিউটিফুল যে রয়েছে তার কম্পিটিভ ফর্ম বিউটিফুল মোর বিউটিফুল এরপর নো আদার থাকলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দেন অ্যানি আদার সে আই ইজ মোর বিউটিফুল দ্যান অ্যানি আদার এরপর রয়েছে এই যে ভার্ফ এবং নো আদারের মাঝে যে যেটুকু শব্দ থাকবে সেটা লিখতে হবে গার্ল এখানে গার্ল রয়েছে তাহলে আমি লিখব গার্ল এরপর সেন্টেন্সের বাকি অংশটুকু ইন দ্য ক্লাস আরেকটা উদাহরণ দিয়ে দেখে নিই যেমন রয়েছে নো আদার ফুড ইজ অ্যাস নারিশিং অ্যাস মিল্ক এক্ষেত্রেও একই নিয়ম আমাদের প্রথমে নিতে হবে শেষের দিকে সাবজেক্ট মিল্ক এরপর ভার্ফ তারপর নারিশিং এর হচ্ছে কম্পারেটিভ ফর্ম মোর নারিশিং এবং যেহেতু নো আদার দিয়ে শুরু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লিখতে হবে দেন এনি আদার বার্ফ এবং নোয়াদারের আদারের মাঝে শব্দটুকু ফুট এতটুকু রয়েছে এরপর সেন্টেন্সের বাকি অংশ অংশ যদি থাকে সেটা আমাদের লিখতে হবে যদি না থাকে তো এইভাবেই শেষ হবে হয়ে গেল আমাদের মিল্ক ইস মোর nourishing দেন any আদার ফুড এবং আরেকটা রয়েছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যেমন এক্ষেত্রে রয়েছে ভেরি ফিউ ভেরি ফিউ রয়েছে এখানেও ভেরি ফিউ রয়েছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব প্রথম নিয়ম একই আমাদের প্রথমে শেষের দিক থেকে সাবজেক্টকে নিতে হবে এক্ষেত্রে কলকাতা আমাদের সাবজেক্ট এরপর ভার্ভ এরপর যে অ্যাডজেক্টিভ রয়েছে তার কম্পিটিভ ফর্ম কলকাতা ইজ ওল্ডার ওল্ড ওল্ডার ওল্ডেস্ট ওল্ডার নিবো কলকাতা ইজ ওল্ডার ভেরি ফিউ থাকলে লিখতে হবে দেন মোস্ট আদার তারপরে পার্ফ এবং ভেরি ফিউ এর মাঝখানে যেটুকু অংশ রয়েছে সেটুকু সিটিজ ইন ইন্ডিয়া এভাবেই হয়ে যাচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম পরে আরেকটা উদাহরণ রয়েছে সেটাও আমরা করে দেখি ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাস ট্যালেন্টেড অ্যাস স্নিগ্ধা এক্ষেত্রেও আমাদের অল কথা শেষের দিক থেকে সাবজেক্টকে নিতে হবে স্নিগ্ধা তারপরে নিতে হবে ভার্ভ তারপরে ট্যালেন্ট ট্যালেন্টেড তার কম্পারিটিভ ফর্ম স্নিগ্ধা ইজ মোর ট্যালেন্টেড তারপরে ভি ফিউ থাকলে লিখতে হবে দেন মোস্ট আদার তারপরে গার্লস ইন দ্য ক্লাস অর্থাৎ ভার্ভ এবং ভেরু মাঝের অংশটুকু দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস